আলহামদুলিল্লাহ, আমরা আসলে দেখাতে হলে একজন লাশের প্রয়োজন। ভয় পেও না, তোমার যতদিন হায়াত আছে আল্লাহ ততদিনে রাখবে, ভয় পাওয়ার কিছু নেই। হয়তো আমরা অনেকে ভয় করি যে আজকে আমি জীবিত অবস্থায় মানে আগে কাপড় গোসল করাবে। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুয়ে থাকো। হ্যাঁ এখন আসেন আবদুল্লাহ জাহিদ, এবার গোসল দেখাবেন, গোসল করিয়ে দেবেন। মানে আমরা শুধু একটু দেখি, আমরা সর্বপ্রথম আমরা যে খাটের উপরে শোয়াবো সেই খাটটা আমাদের দেখতে হবে যে সমান বরাবর আছে কিনা, সমান আছে কিনা। যদি সমান থেকে থাকে তাহলে আমরা মাথার নিচে এই দুই পায়ের নিচে দুটা ইটা দিব। দুটা ইটা দিয়ে আমরা এটাকে একটু পায়ে পিঠে পিঠের নিচে পানি জমা হয়ে থাকবে, এজন্য আমরা প্রথমত পায়ের নিচে দুটা ইট বা কোনো কিছু দিয়ে পোঁচা করে দিব ইনশাআল্লাহ। তারপরে প্রথমত আমরা এই মাইয়াতকে আমরা পেটের মধ্যে ডান হাত দিব, ডান হাত দিয়ে হালকা ভাবে উঁচা করব, বেশি প্রেসার ক্রিয়েট করব না। বেশি প্রেসার অনেকজনকে অনেক জায়গায় গিয়ে দেখা যায়, আমার অভিজ্ঞতার আদলে বলছি যে অনেকে পেটের মধ্যে অনেক জোরে চাপ দেয়, চাপ সৃষ্টি করে, এইরকম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে জীবিত অবস্থায় মানুষের সাথে যেরকম ব্যবহার করতে হয়, যেরকমভাবে সদাচরণ করতে হয়, ঠিক মাইয়াতের সাথেও ঠিক তেমনি ব্যবহার করতে হবে। তো ওস্তাদ যেরকম বললেন আমাদের আলোচনায় যে পেটের ভিতরে যদি কোনো খাদ্য থেকে থাকে বা ময়লা থেকে থাকে বা খাবার পরে বুকের মধ্যে চলে থাকে, তাহলে আমরা এখান দিয়ে আস্তে আস্তে প্রেস করব। এই ঘাড় থেকে নিয়ে হালকা শরীরের জামা যে আছে বা মাইয়াতের শরীরে যে পরিধানকৃত জামা আছে সে জামাটা আমরা কেচি ব্যবহার করে কেটে নিব। যদি এভাবে খোলা যায় আলহামদুলিল্লাহ, আর যদি খোলার ব্যবস্থা না থাকে তাহলে আমরা কেটে নিব। কেটে এটা ভেগব কীভাবে, কাত করবো, এভাবে কাত করে প্রথমে নিচে গুঁজে দিব, তারপর এখান দিয়ে কাত করে টান দিলে অটোমেটিক বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর কাফনের কাপড়ের একটা টুকরা, এটাকে আমরা লুঙ্গি বলে থাকি, সতর ঢাকার জন্য, এই যে সতর ঢাকার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন অন্তত পক্ষে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকে মাইয়াতের। আর অনেক সময় দেখা যায় যে যখন আমরা এটার মধ্যে পানি দিব তখন দেখা যায় যে আমাদের লজ্জা স্থান দেখা যায় আবছার মতো, তখন আমরা কি করব, রঙিন একটা লুঙ্গি দিয়ে নিব, সবচেয়ে বেটার হয়। কেননা বাজারে এখন পাওয়া যাচ্ছে হলো এরকম কাপড় অনেক পাতলা, এই জন্য সব থেকে বেস্ট হয় ঘরের থেকে একটা লুঙ্গি বা একটা চাদর মোটা কাপড়ের রঙিন কাপড়ের দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর নিজ দিক দিয়ে পানি দিতে 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 যতক্ষণ পর্যন্ত ময়লা পরিষ্কার হয়েছে এরকম বোঝা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রেসারে পানি দিতে থাকব। পাইপ হলে ভালো হয় বা কাইত করে নিলে ভালো হয়, যেভাবে সুবিধা হয় সেভাবে। মূল কথা হচ্ছে আমাদের নাপাকি পরিষ্কার করতে হবে। তারপর দ্বিতীয়ত আমরা সাবান নিব, সাবান এবং সাবানের কাপড় এইরকম বা এর চেয়ে বড় থাকে সাবানের কাপড়। তো সাবানের কাপড়টা আমরা পানিতে ভিজিয়ে নিব নরম করে, নরম করানোর পর এই সাবানটা আমরা এখানে প্রেস করব।
এই জিনিসটার মধ্যে সাবানের কাপড়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা গলে না যায়, গলা ভাব শুরু না হয়, ফেনা ব্যান না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কোচলাতে থাকব। যখন কোচলানো শেষ হবে বা দেখবো যে ফেনা চলে আসছে, তখন উপরে পানি এখানে হালকা প্রেস করে উপরে ফেনা দেওয়ার চেষ্টা করবো আমরা। আমরা ডাইরেক্ট সাবান দিব না, ডাইরেক্ট সাবান না দিয়ে আমরা এটা ফেনা বা অন্য কোনো একটা মগের মধ্যে আপনি কেটে নিতে পারেন বা বডি ওয়াশ ব্যবহার করতে পারেন, যে কোনো আপনি সুবিধা যেভাবে হয় সেই রকম জিনিস আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করব। ডান দিক থেকে শুরু করার আগে আরেকটি কথা ছুটে গেছে, সেটা হলো অজু। যে ওস্তাদ বলেছেন আলোচনার মধ্যে যে অজু করাতে হবে, তো আমরা সেভাবে প্রথমে অজু যখন করাবো তখন ডান হাতকে বাম হাতের উপরে দিব, দিয়ে মগ দিয়ে তিনবার ভালো করে কষলিয়ে কষলিয়ে আমরা সেটাকে পানি পৌঁছানোর চেষ্টা করব। তারপরে আরেকটা কথা থেকে যায় যে অনেক সময় দেখা যায় অনেক অসুস্থ ব্যক্তি বিছনায় পড়া বা হাসপাতালের বেডের মধ্যে পড়া, তাদের নখ পরিষ্কার করার বা খেদমত করার কোনো মানুষ নাই। তখন দেখা যায় যে নখ বড় হয়ে গেছে, তাদের ভিতরে হলো ময়লা। তখন এরকম টুথপিক বা একটা কাঠি ব্যবস্থা করব, যেগুলো আমাদের কাফনের সাথেই দেওয়া থাকে, ওটা দিয়ে যতটুক সম্ভব বের করার চেষ্টা করব, বেশি প্রেশার ক্রিয়েট করব না। শেষ হয়ে গেলে আমরা পানি দিয়ে আবার এটাকে ধৌত করব। ধৌত করা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এখন ওস্তাদ বলছে যে নাকে এবং মুখে পানি দিব না। ঠিক, নাকে এবং মুখে পানি আমরা পৌঁছানোর দরকার নেই। তখন আমাদের এই যে মুখ, মুখ আমরা তিনবার ধোব। ধোয়ার পরে ডান হাত, ডান হাত কোনোই পর্যন্ত কষলিয়ে কষলিয়ে যেন পানি পৌঁছে সেই রকম অবস্থায় আমরা ধুব। তারপরে বাম হাত, তারপরে মাথা মাসে। মাথা মাসে শুরু করব হলো আমরা যেরকম অজু করে থাকি, অগ্রভাগ থেকে নিয়ে একবারে ঘাড়ে যে চুল এই পর্যন্ত আবার সামনে নিয়ে আসব। এরকম করে একটু মাথাটা উঠাবো, আবার সামনে নিয়ে আসবো এভাবে। তারপরে এই হাত দিয়েই, আবার দ্বিতীয় পানি নিব না, এই হাত দিয়েই আমরা কানের যতটুক পর্যন্ত করা যায় এই প্যাচ আমরা পরিষ্কার করার চেষ্টা করব। বাস হয়ে গেল, আমরা এখন পাও ধোবো না, পাওটা আমরা বাকি রাখলাম ফরজ গোসলের মতো। তখন আবার এই পানি, যে একটা বালতি নেবেন, এই বালতির মধ্যে গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স হবে। মিক্স হওয়ার পরে এই গরম পানির মধ্যে বড়ই পাতা লাগবে, যেটা সুন্নাহ। বড়ই পাতা অনেককে দেখা যায় যে গরম পানি ব্যবস্থা হয়ে গেছে, দৌড় দিয়ে নিয়ে এসে বড়ই পাতা দিল, কিন্তু না, সবচেয়ে উত্তম হচ্ছে বড়ই পাতা দিয়ে সেটাকে জাল দিবেন। তো বড়ই পাতার যে রসটা আছে নীল রঙের, ওই রসটাই হচ্ছে উপকারী, এটাই হচ্ছে সুন্নাহ। তো আমরা চেষ্টা করব বড়ই পাতা দিয়ে, আর বেশি গরম পানি লাগে না, গরম পানি ছোট এক পাতিলা হলেই এনাফ, যথেষ্ট। তো আমরা এই বড়ই পাতার পানি এবং ঠান্ডা পানি, তারপরে এটার সাথে আমরা মিক্স করব কর্পূর, কর্পূর মিক্স করব, আবার মিক্স করব হচ্ছে সুগন্ধির জন্য এই রকম গোলাপ জল। এই রকম কর্পূর পাওয়া যায়, এটা সাথেই দেয়, আর এটা হচ্ছে গোলাপ জল সুগন্ধির জন্য, মিক্স করব। মিক্স করে আমরা এটাকে পুরো ফেটবো, মানে মিলাবো। মিলানোর পর এই যে ডান দিক থেকে আমরা ইউজ করব সাবান মেখে মেখে, সাবান মাখবো আগে, সাবান মেখে তারপর এই পর্যন্ত। প্রথমে সুবিধার্থে আমরা প্রথমে উপরের সাইডটা ধোবো। উপরের সাইডটা যখন ধোয়া হয়ে যাবে তখন আমরা এইটা এইভাবে হাঁটু পর্যন্ত রেখে এই সাবান এবং সাবানের কাপড় নিয়ে আমরা আস্তে করে ডান দিক দিয়ে, এই যে আমার হাত কিন্তু কাজ চলছে ভিতরে, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে লজ্জা স্থানে যেন হাত না যায়। অনেকে আছে লজ্জা স্থানে লোম পরিষ্কার করে, কিন্তু এটা একবারেই হাদিসের বিরোধী। লজ্জা স্থানে যেখানে হাত দেওয়ারই ইজাজত নাই,
সেখান থেকে তো আপনার লম কাটা বা ফেলা এটা তো দূরের বিষয়। তো আমরা খেয়াল করব যেন লজ্জা স্থানে হাত না লাগে, হাত বলতে ডাইরেক্ট হাত যেন না লাগে। যখন আপনি পরিষ্কার করাবেন তখন এই রকম একটা কাপড় হাতে পেঁচিয়ে নেবেন, বা বড় একটা এখন ডিজিটাল গ্লাভস পাওয়া যায়, ওই গ্লাভসটি হাতের মধ্যে পরিধান করে আপনারা ওটা পরবর্তীতে লজ্জা স্থান পরিষ্কার করাবেন। তো আমরা এখন এই যে পাও দিচ্ছি, পাও দেওয়ার পরে পাওটাকে এইভাবে উঠিয়ে নিচে উপরে, তারপরে দ্বিতীয় উপরে নিচে করার পর এখন উপর দিক দিয়ে আমাদের সব কিছু হয়ে গেল। ওই যে বাকি রয়েছে মুখ এবং নাক, মনে আছে তো? বাকি আছে আমাদের মুখ। উজুর সময় আমরা মুখ ধুই নেই, মুখের ভিতরে কিন্তু আমরা পানি পৌঁছাই নেই বা নাকও ধুই নেই, তখন আমরা কি করব? এটা হচ্ছে আপনার বিকল্প পথ। সেটা হচ্ছে এই রকম একটা কাপড় আঙ্গুলের মধ্যে পেঁচাবো, পেঁচানোর পরে হা করিয়ে ভিতরে যদি ময়লা থেকে থাকে তাহলে সেটি আঙ্গুলের সাথে চলে আসবে। তারপর দ্বিতীয় নাকে যদি ময়লা থাকে তাহলে আমরা তুলা কাটবো, এরকম একটা তুলা কেটে আমরা হাতের মধ্যে এরকম র‍্যাপ করব। র‍্যাপ করে যখন লম্বা হয়ে যাবে তখন নাকের ভিতরে ঢুকে এইরকম ঘুরাবো, তাহলেই যতটুক ময়লা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের উপরের সাইড এখন শেষ, এখন হচ্ছে আমার পিছের সাইড। অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তি যখন জীবিত ছিল তখন অনেক সময় দেখা যায় 3-4 বছর বিছানায় পড়া অবস্থায় তার পিঠ ঠোসা পড়ে, মানে একবারে বলে মানে আমাদের ঢাকায় ছাল বাঁকড়া উঠে গেছে, ঠিক আছে? তো ওই রকমও কিছু পেশেন্ট আছে। তো সতর্কতামূলকভাবে আমাদেরকে সেই কাইটটা করাতে হবে, যেন আমাদের প্রেস করার সময় যেন আমাদের হাতের যাতায় যেন চামড়া আরও খসে না যায়। এই জন্য দুইজন সাথে আরেকজন নিয়ে নেবেন, এভাবে এক হাত এখানে আরেক হাত কোমরে দেওয়ার পর সাথে একজন নিয়ে এই হবে, তিনি এইভাবে দাঁড়িয়ে থাকবেন, আরেকজন এই যে কাপড় এবং সাবান নিয়ে পিঠটা এইভাবে আস্তে 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 করে পিঠটা পুরা ধৌত করে দিবে। বাকি থাকলো নিতম্ব। এই জিনিসটাই আমরা করব কি, এই রকম 3-4 কাপড় আমরা কেটে নিব, কেননা ময়লার রাস্তা, রাস্তার মধ্যে অনেক ময়লা থাকতে পারে। অনেক সময় দেখা যায় গোসল শেষ, কাফন পরানো শেষ, তাও ময়লা বের হচ্ছে, এইরকমও দেখা যায়। তো আমরা করব কি, এইরকম কাপড় 3-4 একজনকে এইভাবে সাবান হাতে নিয়ে ইচ্ছা রকম যতটুক পারা যায়, আবার জোর জবরদস্তি না, যতটুক আপনার দ্বারা সম্ভব আমরা পায়খানার রাস্তার মধ্যে ঘষে মেজে পরিষ্কার করার চেষ্টা করব। যখন দেখবো যে শেষ তখন এটা আর ধরবো না, এটা ফেলে দিব, ফেলে দিয়ে আরেকটা নিব। এরকম আরেকটাই আছে, যেহেতু এটা নষ্ট হয়নি এই জন্য আবার এটা দিয়ে দেখাচ্ছি। তো এই জিনিসটাকে আবার কি করব, লজ্জা স্থান সামনে অগ্রভাগের এটার মধ্যে সাবানটা ডলে নিব, ডলে তারপরে বাম হাত দিয়ে আমরা নিচে দিয়ে আমরা ওই লজ্জা স্থানটা উপর থেকে নিয়ে হালকা একটু প্রেস করব। আর যে অন্ডকোষ বলা হয় সেগুলো আমরা চিপায় চাপায় আমরা চেষ্টা করব ভালো মতো যেন পরিষ্কার হয়। যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু দায়ভার আপনার উপরে চলে যাবে যে গোসল করাচ্ছে। চেষ্টা করতে হবে যে একবার মাথা থেকে পা পর্যন্ত যেন কোনো ময়লা বিশেষ না থাকে, আমাদের গোসল শেষ। এখন আমরা ওই যে কর্পূর আর পানি মিশ্রিত সেটা দিয়ে আমরা ডান দিক থেকে শুরু করে একবার পা পর্যন্ত মাথা কান তারপরে যতটুক প্রয়োজন, একবার দুইবার ওস্তাদ বলেছে 1-2-3-5 এমনকি 7 পর্যন্ত করা যাবে, সমস্যা নেই। যখন শেষ হয়ে যাবে তখন ঠিক তেমনিভাবে আবার একটু কাট করব। অনেক সময় দেখা যায়
ঠান্ডার কারণে ভিতরে কফ জমা থাকে, নাকের মধ্যে ময়লা থাকে, তখন এরকম যখন কাত করব আমরা এই মাথাটা একটু বের করে আনবো, এইভাবে বের করে হালকা দুইটা ঝাঁকি দিব, যা আছে ইনশাল্লাহ সব পড়ে যাবে, কফ কাশি যা আছে সবই নিচে পড়ে যাবে। তারপর আমাদের গোসল শেষ। এখন যে এই লুঙ্গি, এই লুঙ্গির আরেকটা আছে, তো উপরে এই লুঙ্গিটা দিয়ে নিচের লুঙ্গিটা টান দিয়ে বের করে ফেলব। ওই লুঙ্গিটা খলিয়ে বা আরেকটা কাপড় নিয়ে আমরা যতটুক সম্ভব একবারে ঘষা মাঞ্জা করবো না, ডলবো না, আমরা আস্তে আস্তে প্রেস করে এই পানিগুলা যেগুলো শরীরে আছে সেই শরীরের পানিগুলাকে আমরা মুছে নেওয়ার চেষ্টা করব। এভাবে করে ওই সেম প্রসেসিংয়ে পিঠেরটাও হবে, এভাবে কাত করে এইরকমভাবে ব্যাস হয়ে গেল আমাদের গোসল। এখন আমরা কাফন পরিধান করব, করাবো, আবার উজু হবে। হ্যাঁ হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে গোসলের আগে যেটা শেষ, ওই শেষবারে আরেকবার উজু হবে। কেন উজু হবে সেটা মানে মেন হচ্ছে প্রথম উজুটাই, প্রথম উজুটাই হচ্ছে মেন। শেষ কেন উজু, অনেকে বলেছে এই যে চাপ সৃষ্টি করার মাধ্যমে, কাইটচিত করার মাধ্যমে অনেক সময় কিছু নির্গত হয়েও যেতে পারে, এই জন্য দ্বিতীয় উজুটা করলে উত্তম, সমস্যা নেই। তারপর আমরা এই যে ফতুয়া, এটাকে বলা হচ্ছে মানে আমাদের বাঙালি ভাষায় বলা হয় ফতুয়া, কিন্তু এটাকে বলা হয় লিফাফা বা অনেকে বলে থাকে খিলকা, এই যে এখানে কাটা থাকে এই জিনিসটা, এই জিনিসটা যতটুক আমার প্রয়োজন ততটুক আমরা ছিঁড়ব। এখানে কীভাবে পরে অনেক জায়গায় দেখা যায় যে আরেকটা খাটোলা সামনে এনে ওটার মধ্যে বেছিয়ে তারপরে এখান থেকে শূন্য করে ওখানে, না এখন দরকার নেই। এখন যে অবস্থায় আমি শিখাচ্ছি বা প্রশিক্ষণ দিচ্ছি এটা সবচেয়ে সহজ আর কি, আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এইভাবে আমরা পরাবো, এইভাবে আমরা পরাবো, এই সিস্টেম থাকবে। থাকার পর এই যে এইগুলা গুজে রয়েছে এই এগুলা আমরা উঠে বসাবো না, এটা কাত করব। যখন আমরা এখানে কাত করব তখন অটোমেটিকলি এটা চলে আসবে, চলে আসবে। ব্যথা পাইতেছো? না পাইলে বইল ব্যাস। এটা হচ্ছে আপনার লেফাফা বলা হয়, আর নিচের অংশটুকা লুঙ্গিটা যেটা আছে ওটা আমরা টান দিয়ে বের করে ফেলব। বের করার পর এখন এইখানে আছে হলো দুটা অংশ, একটাকে বলা হয় ইজার আর একটাকে বলা হয় কামিজ। দুটাকে এখন বাঙালি মানে বাংলা ভাষায় আমাদের প্রচলনে দুটাকেই চাদর বলে, মানে দুইটা চাদর একটা ফতুয়া, এই সিস্টেম। তখন আমরা চাদরটা পরাবো হলো এভাবে, এই যে চাদর ওখানে ওখানে দাঁড়াও, হ্যাঁ আমার মতো দাঁড়াও, ওটা ছেড়ে দাও, এই যে এটা আমরা পেঁচাবো, পেঁচিয়ে মাছটা না একটু পেঁচাও, একটু পেঁচাও, হ্যাঁ এই পেঁচিয়ে মাঝখানের যে দাগটা আছে এই দাগ বরাবর নিয়ে আসবো। হ্যাঁ এবার ধরো, এই এমনি থাকবো ব্যাস। আমরা পায়ের দিক এবং মাথার দিক সমান করে নিব, কেননা মুড়ি বাঁধতে হবে আমাদেরকে, পায়ের দিকে মুড়িটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব, কেননা পায়ের যখন আমরা এভাবে দিব দাঁড়া অবস্থায় তখন পায়ে কিন্তু কাপড়টা আমার বেশি লাগতেছে, এই জন্য পায়ের দিকে আমরা বেশি রাখার চেষ্টা করব। রাখার পরে ওখানে একজন ধরবে, এখানে একজন ধরবে, কীভাবে ধরছিল এভাবে দেখাও,
ওখানে ওটাও ধরো, হ্যাঁ এইভাবে ব্যাস, ওই রকমভাবে আরেকজন এইভাবে ধরবে, ধরার পরে একজন এখান থেকে, মোট তিনজন এখান থেকে কাত করতে হবে। এই যে কাত করলাম, মেরুদণ্ড বরাবর মাঝখানে চলে আসলো, এই যে দিয়ে দিলাম, এই এটাও আবার দিয়ে দিলাম। এখন আবার ওই পাশে যে এভাবে কাত করলে এটা অটোমেটিক বের হয়ে যাবে, কত শর্টকাট, ব্যাস দুইটা কাপড়, এই যে দুটা ফটো, একটাই আরো লাগবো না, একটাই একটাই ফটো, একটা ফতুয়া, মোট পুরুষের হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফতুয়া আর দুটা হচ্ছে চাদর, আর মহিলাদের ক্ষেত্রে সুন্নাহ হিসেবে তিনটাই। কিন্তু আমাদের প্রচলিত সমাজে বা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত জায়গার মধ্যে দেখা যায় যে পাঁচ কাপড় ব্যবহার করে, ওটাতেও কোনো সমস্যা নেই। তার মধ্যে একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হিজাব আর একটা হচ্ছে বুকের কাপড়। তো মহিলাদেরটা ওকে দিয়ে আমি দেখিয়ে দেই, মহিলাদের যখন হবে মহিলারা করবেন কি, তাদের বুকের যে অংশ, বুকের অংশটা ফতুয়া পরানোর পর ফতুয়া উপরে উঠিয়ে এটাকে এই বুকের মধ্যে নিচ দিয়ে দিতে হবে, নিচ দিয়ে গুঁজে দিতে হবে যেন পর্দার জন্য আর কি, যেন বোঝা না যায়। এই বুকের মধ্যে দিয়ে দিলাম, তারপরে এখন হয়েছে হিজাব। মহিলাদের চুল বড় অবস্থা, মানে বড় যদি থাকে তাহলে হাদিসে আসছে তিন ভাগে ভাগ করতে হয়, তিন ভাগে ভাগ করে তিনটা বেনি করতে হয়, তিনটা বেনি করে পিছের দিকে দিতে হয়। অনেকে কিন্তু আমাদের সমাজে আছে হলো যে দুটা বেনি করে সামনে বুক দিয়ে নাভি পর্যন্ত দেয়, কিন্তু এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা হচ্ছে যে বেনি তিন ভাগে, চুল তিন ভাগে ভাগ করে তিনটা বেনি হবে, বেনি হওয়ার পর সেই বেনিটা পিছের দিকে চলে যাবে, এই যে পিছের দিকে এখানে চলে যাবে। চলে যাবার পর যেহেতু মহিলারা পর্দাশীল, তাদেরকে পর্দা করতে বলা হয়েছে, সেহেতু তাদের চুল যেন দেখা না যায় এই জন্য এই যে হিজাবটা এভাবে পরিধান করাতে হয়। এগুলো মহিলাদের ব্যাপারে, পুরুষের দুটা জিনিস নাই, বুকের কাপড়ও নাই মাথার হিজাবও নাই, মহিলাদের সাথে এই দুটা জিনিস অ্যাড হবে। বাস আমার কাফন পরানো শেষ হয়ে গেল, এখন যে উপরের সুগন্ধি সেই সুগন্ধিগুলো দিতে হবে। সুগন্ধি হাদিসের মধ্যে আসছে যেগুলার মধ্যে ঘাম জমে থাকে সেই সব জায়গায় ব্যবহার করা। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করছেন তখন তার ইন্তেকালের সময় তার পুরো শরীরে মিশক আম্বার তেল মালিশের মতো করে দেওয়া হয়েছিল। তো আমরা যতটুক সম্ভব সুগন্ধি আমরা ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। কিন্তু যেগুলা সেজদার অংশ, সম্মানিত জায়গা, যেহেতু সে মুসলমান ছিল, সে সালাত আদায় করেছে, তার ছয়টা যে অঙ্গ সেই অঙ্গ আপনার সম্মানিত, এই জন্য সেই সেজদার জায়গাগুলোর মধ্যে আমরা সুগন্ধি দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে এক হতে পারে কর্পূর, দ্বিতীয় হতে পারে আতর। প্রথমে কর্পূরটা আমরা ছিঁড়ে বুকের মধ্যে দিব, কেন বুকের মধ্যে দিব, কেননা বগলের সামনে আছে বুকটা, এই জন্য বগল উঁচা করার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি দিতে পারেন তাহলে ভালো, কেননা বলা হয়েছে যেখানে ঘাম জমে থাকে। তারপরে আঁঠু, হাতের এখানে, তারপর আপনার এই আঁঠুতে, পায়ের পাতাতে যতটুকু সম্ভব সুগন্ধি আমরা দিয়ে দিব। আমাদের হয়ে গেল সুগন্ধি। তারপরে হচ্ছে তুলা, তুলা আমরা দেখব যে তুলা যদি ব্যবহারযোগ্য হয় তাহলে আমরা তুলা ব্যবহার করব, যদি ব্যবহারের যোগ্য হয়। কেন বর্তমানে দেখা যাচ্ছে অনেকে স্ট্রোকে মারা যাচ্ছে, অনেকে বিভিন্ন ভাইরাসে মারা যাচ্ছে, অনেকে রোগ আছে,
তো এই জন্য সচেতনমূলকভাবে আমরা এই তুলাটা দিয়ে থাকি, কেন? যেন আমাদের কান বা নাক বা আমাদের নিতম্ব এই সমস্ত ছেদ্রি দিয়ে যেন কোনো পানি বা কোনো নাপাকি যেন বের হতে না পারে, এই জন্য এই তুলা ব্যবহার করা হয়। তাহলে আমরা তুলা দুইটা ফাস্টে বেশি প্রেস করব না, তাহলে নাক ফুলে যাবে। মানে অনেকে এমনভাবে দেয়, এত বড় করে নাকের মধ্যে দিয়ে দেয়, নাক লাগে ফুলে যায় না। হালকা হালকা যত ডুব দেওয়ার পর দুই কানে আতর আমরা মিক্স করে নিব সুগন্ধির জন্য। আর আরেকটা দেখা যায়, যদি সম্ভাবনা থাকে যে না এটার আবার ময়লা বের হতে পারে, তাহলে আমরা এইরকম তুলা ইউজ করব। তুলাটা পাও উঁচা করে আমরা নিতম্বর মধ্যে দিয়ে দিব, ভিতরে গুজে দিব, গুজে যাওয়ার চেষ্টা করব। এটা হাদিসে আছে আর কি, হাদিসে এমনও আছে যে আঠালো মাটি, মানে তুলা দেওয়ার পরেও যদি সেটা কাজ না হয়, তাহলে ওই যে মাটি পুড়িয়ে সেই মাটি দেওয়ার কথাও আছে। যাই হোক, আমাদের এত দূর যাওয়া পর্যন্ত প্রয়োজন হবে না। আমরা যদি অনুভব করি যে না এটা পরবর্তীতে কিছু হতে পারে বা তার অনেক ময়লা বের হয়েছে, পরবর্তীতে বের হতেও পারে, তাহলে আমরা এই তুলাটা তার পাদদেশে আমরা দিয়ে দিব। তারপর আমাদের হলো সুরমা। সুরমা আমাদের এই কাফনের সাথেই দেয়। সুরমাটা আমরা হালকা করে, বেশি অতিরিক্ত দরকার নেই, হালকা করে হাতের তালুতে নিয়ে হালকা করে দুই চোখে দিয়ে দিব। ব্যাস দিয়ে দেওয়ার পর এখন আমাদের সমস্ত কাজ শেষ, কাফনের কাজ শেষ। এখন আমরা এটাকে পেঁচাবো। উপরের ফতুয়া যেগুলো আছে, এই ফতুয়াটা আমরা হাতের নিচে দেওয়ার চেষ্টা করব। আর হাতের পাতা যেটা আছে, এই হাতের পাতা আমরা এইটা চেষ্টা করব এভাবে খুলে এভাবে দেওয়ার জন্য, খুলে হাত যেন খুলে থাকে। অনেকে মুঠ চেষ্টা করব, মুঠটা যেন খুলে যায় এরকমভাবে। অনেক সময় দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গ এরকমভাবে আঁকড়িয়ে রয়েছে, সেটাকে জোর জবরদস্তি করবেন না। সেটাকে একটা পদ্ধতি হচ্ছে গরম পানি হালকা মিডিয়াম করে জয়েন্টে জয়েন্টে হালকা করে ঢেলে হাড় টান দিতে হবে। যেমন ধরেন এটা এইরকম হয়ে রয়েছে, তাহলে আমরা করব কি, ওই গরম পানি মানে সহ্য করা যায় জীবিত মানুষ, এই রকম হালকা করে ঢালতে থাকবো আর এটা টান দিতে থাকবো। যদি এটা ঠিক হওয়ার হয়ে যাবে, না হলে আমরা এটা যাতাযাতি করব না, জোর করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে। দেওয়ার পর এখন আমরা দেখি বাবা, পেঁচাবো ডান দিক থেকে, মাইয়াতের ডান দিক। এই যে ডান দিক, মাইয়াতের ডান দিক হলো এটা, এটা দাঁড়া করিয়ে এই ডান দিক পেঁচাবো, তারপরে বাম দিক আসবে, তারপরে ডান দিক আসবে, তারপরে বাম দিক আসবে। আসার পর এটা মুড়ি হয়ে যাবে। এই যে মুড়ির এই দড়িটা আমরা যতটুক পারি দড়িটা আমরা টাইট দিয়ে দিব, কেননা অনেক সময় অনেকে দেখা যায় এরকমভাবে খালি পীড়া দেয়। পীড়াটা যদি দেওয়া সম্ভব হয় তাহলে দিয়ে দিব, আর যদি যে দেখা যাচ্ছে যে সিচুয়েশন এরকম যে পীড়া থাকবে না, তখন আমরা হালকা একটা গিরু মেরে দিব। কেননা লাশ যখন মানুষ যখন মারা যায়, লাশ হয়ে যায়, তখন তার সময় যতক্ষণ মানে যেতে থাকে, অতিবাহিত হতে থাকে, তখন লাশটা আস্তে আস্তে চের ধরে, বলে না অনেকে চের ধরে মানে ফাঁপা হয়ে যায়, একটু চৌড়া হয়ে যায়। এই জন্য মাঝখানের যে বানটা আছে, এই মাঝখানের বানের রশি, এই যে রশি, এই রশিটা এই নিচ থেকে নিয়ে আসবো। নিচ থেকে নিয়ে এসে এই যে হাতের যে কবজিটা আছে, সেই কবজি বরাবর আমরা একটা গিরু দিব। গিরু দিতে পারলে গিরু, যদি বেশি মোটা হয় তাহলে গিরু দেওয়াটাই উত্তম, আর যদি বেশি পাতলা হয় তাহলে গিরু এইভাবে না দিয়ে, এটা গিরুটা আগে দেখাচ্ছি, এই যে গিরু, আর যদি
বেশি পাতলা হয়, অনেকটি রশি থাকে, তাহলে আমরা এরকম ভাবে পিড়া দিয়ে দিব। এরকম ভাবে আমরা দিয়ে দিব, ব্যাস এই হয়ে গেল। তারপরে মাথার আর একটা দড়ি, ওই মাথার দড়ি যেভাবে পাওয়ারটা দিয়েছি পাওয়ারটা সেভাবে মাথারটা এরকম হবে, ব্যাস হয়ে গেছে। না 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 ঠিক আছে, অনেক সাহস তোমার, মাশাল্লাহ। তো সর্বোপরি এই জিনিসটা হচ্ছে গোসল থেকে নিয়ে কাফন পরিধানের শেষ পর্যন্ত সুন্নতি তরিকা। এর বাইরে যে যাটি মানে যে যেভাবেই করুক না কেন, এটা হলো তার নিজ প্রসেসিং, বুঝতে হবে এটি মানে সুন্নতের বাইরে। অনেককে দেখা যায় যে জমজমের পানি ছিটায়, অনেককে দেখা যায় যে আমার বাবায় ওখান থেকে পানি নিয়ে আসছে ওই পানিটা ছিটায় দেন। আমি অনেক জায়গায় গোসল করতে গিয়ে মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে হুজুর আপনি ই দিলেন না, কি দিব, জমজমের পানি দিলেন না, মানে এমন অবস্থা করে যে জমজমের পানি না দিলে হয়তো বা গোসলই হয় না। তো অনেক সম্মুখীন হতে হয়, আমাদের ওস্তাদ আছে তিনি বাকিটা বলবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর আরেকটা আপনাদের কাছে আবেদন, শেট আচ্ছা আমার এক মিনিটের একটা কথা বলে শেষ করি, যে সুন্নতি তরিকা অনুযায়ী কাপড় এবং গোসল করানো সেটা আপনাদের কাছে দেখালাম, ভুল ভ্রান্তি হলে আমার মানে কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের এলাকায় যদি এরকম যদি কেউ মারা যায় তাহলে ইনশাআল্লাহ ওই যে ভিজিটিং কার্ড দেওয়া আছে আমার বা এখানে আছে, আপনারা নিজেই চেষ্টা করবেন, নাহলে আমাদের কাছে ফোন দিয়ে জানার চেষ্টা করবেন, আমরা নাম্বার লাগিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের এলাকায় যদি কোনো গরিব মানুষ আর্থিক মানে অসচ্ছল এরকম ব্যক্তি যদি মারা যায় তাহলে ইনশাল্লাহ আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ মানে আমার তরফ থেকে এটা ফি সাবিলিল্লাহ সব কিছু করে দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ আমাদের লাশ গোসল এবং দাফন সম্পর্কে ওস্তাদ আলোচনা করেছেন ব্যক্তিগত হাফেজ আব্দুল্লাহ বিন জানিয়ে শুনলো মধ্যে আমাদেরকে কোরআনের মুসলিম হাদিসের যে দিক নির্দেশনা সেভাবে আমাদেরকে দেখালেন। ইয়েটা দেখে প্রতি মাসে আপনারা সকলে আপনারা সুসম্পর্ক রাখবেন, সহযোগিতা থাকবেন এবং দোয়া করবেন। আমরা শেষ দেখবেন কিভাবে লাশটাকে রাখতে হবে এটা আমরা আপনাদের জানি। জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই লাশটাকে যেভাবে আমরা কবরে নামে আপনারা সবাই জানেন, কবরে মনে করেন নামালাম, আস্তে করে নামালাম, নামার পরে এই মাথাটা পশ্চিম দিকে কিবলামুখী করতে হবে। আমরা সাধারণত কিবলামুখী করি কিন্তু আসলে সিস্টেম হচ্ছে যে ডান দিক, ডান দিক বলতে মাথাটা এরকম করে হালকা করে এখানে একটা ইটেল মাটি হয়তো বা এখানে দিতে পারি যাতে করে এটা থাকে, কারণ কিছু না দিলে তো আর থাকবে না। ইটেল জাতীয় মাটি মাটি পাওয়া যায় কয়েকটা, এখানে দিলে ওই ডান দিকে হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই আর কি। এরপরে আমরা তিনবার পানি দেবো। তা আলহামদুলিল্লাহ আমরা আজকে তালিমুল কোরআন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যে আমাদের লাশ গোসল এবং দাফন কাফনের ব্যবস্থা করা হলো আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যিনি এই কাপড় পরিধান করানোর আব্দুল্লাহ জাহিদ, হাফেজ আব্দুল্লাহ জাহিদ, তিনি ঘোষণা দিলেন যে আপনাদের মাঝে যদি কেউ গরিব থাকে তাহলে ওর পক্ষ থেকে ইনশাল্লাহ এটা ফ্রি সার্ভিস করে দেওয়া হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো ব্যাপার তাই না? তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা পেলাম। আরেকটা কথা ছিল যে আমি দুই মিনিটে বলি, এটা খুলে দাও, যে ফরজ গোসলের ব্যাপারে বলা হয়েছিল ভুলে গিয়েছে। ফরজ গোসল বলতে যে দেখা যাচ্ছে যে যারা স্বামী স্ত্রী মিলন হয় কিংবা এরকম স্বপ্ন দোষ হয় তাহলে ফরজ গোসল করতে হয়। ফরজ গোসলের নিয়ম হচ্ছে যে আগে সর্বপ্রথম
আপনি এই দুই হাত কবজি পর্যন্ত সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন ঘুমায় তাহলে আইনা বায়াতাত ইয়াদাহু, রাতে কোথায় যে তার হাত চলে যায় বুঝতে পারে না, এ কারণে দুই হাত কবজি পর্যন্ত সুন্দর করে ধুইতে হবে। আমরা দেখি সাধারণত যে সকালে করে যখন ফজরের নামাজ পড়ে হাঁটতে যাই, দেখি অনেকে গিয়ে পুকুরের মধ্যে লাফ দিয়ে গোসল করেন, আসলে এটা কিন্তু ফরজ গোসল হবে না। যে আপনি দুই হাত সুন্দর করে কবজি পর্যন্ত ধৌতো করবেন, ধৌতো করার পরে ডান হাত থেকে একটু পানি নিয়ে বাম হাতে দিবেন, দিয়ে আপনি লজ্জার স্থান মানে কোমর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে সুন্দর করে ধৌতো করবেন। যেখানে যেখানে ময়লা লেগে গিয়েছে আপনি বুঝবেন, এটা ধৌতো করার পরে পুরো কোমরে পানি দিয়ে কোমরটা নিচটা, বুখারি মুসলিমে রয়েছে যে নিচটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার করার পরে দেখা গেল ডান হাতে আমার একটু ময়লা লেগে গিয়েছে, এ কারণে মাটির মধ্যে কিংবা একটু সাবান দিয়ে হাতটা, এটা আপনাকেও করতে হবে, আপনার স্ত্রী তাকেও এটা কিন্তু শেখাতে হবে। এই হাতটা আপনি আবার সাবান দিয়ে পরিষ্কার করবেন। করার পরে আমাদের যেটা করতে হবে, যে আমরা যেমন নামাজের মতো উজু করি, উজু করলাম, উজু করার মানে একবারে কান পর্যন্ত শেষ, এখন পা দুটো বাকি রাখতে হবে, বাকি রেখে আমাকে আবার নতুন করে, অর্থাৎ যেভাবে উজু করলাম বিসমিল্লাহ বলে পানি নিলাম, নিয়ে নাকে মুখে দিলাম, মুখ পরিষ্কার করলাম, তারপরে দাড়ি খেলাল করলাম, ডান হাতে তিনবার বাম হাতে তিনবার করে মাথা মাসে করলাম, কানটা পরিষ্কার করলাম, করার পরে এখন আমার কাজ কি, আমরা উজু করি কিভাবে, ডান পায়ে তিনবার বাম পায়ে তিনবার, এটা একটু পাটা বাদ রাখতে হবে, রেখে তিনবার তিন চুল্লো পানি নিয়ে মাথার মধ্যে একটু চুলগুলো যেন গোড়ালি পর্যন্ত ভালো করে ভেজে যায় এটা ভিজাতে হবে, পা দুটা বাকি রাখতে হবে, এরপরে শরীরে পানি দিতে হবে। দেওয়ার পরে যখন আমার শরীর ধৌত হয়ে গেল, এরপরে যেহেতু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমার গোসলের পানিটা পায়ের মধ্যে জমা থাকে, এখন তো আলহামদুলিল্লাহ জমা থাকে না, একটু সরে এরপরে কাপড় পাল্টাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আপনার ওই অবস্থায় যদি বায়ু নির্গত না হয় তাহলে ওই উজু দিয়ে আপনি সলাৎ পড়তে পারবেন, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানে ফরজ গোসলের সঠিক পদ্ধতি। তা এবারে আলহামদুলিল্লাহ আমাদের সমাপনী বক্তব্য দেবেন আমাদের আজকের মসজিদে এই মসজিদের সম্মানিত সভাপতি, যে উনি আলহামদুলিল্লাহ শেষ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ সুরাতুল তালিমুল কোরআনের উদ্যোগে আপনারা লাশ কীভাবে গোসল করাতে হয় আপনারা জানতে পারলেন। তা আশা করি আমরা সাহস নিয়ে এভাবে আমাদের আপনজনের, যদি আমাদের পিতামাতা মারা যায়, যাতে আমরা নিজেরাই তাদের গোসল দিতে পারি, তাহলে এটাই উত্তম। স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে, মা মেয়েকে, মেয়ে মাকে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, এভাবে দিতে পারলে খুবই উত্তম। আর যদি সাহস না হয় তাহলে যারা এক্সপার্ট আছে তাদের দ্বারা গোসল করাইতে হবে। তো যাই হোক, আমরা যে তালিমুল কোরআন যে একটা উদ্যোগ নিয়েছে এটি ভালো উদ্যোগ। এভাবে প্রতি মাসে মাসে মাসিক তারা একটা আলোচনার ব্যবস্থা করে থাকেন। তো আমরা তালিমুল কোরআনের ভবিষ্যৎ কল্যাণ কামনা করছি। আমরা তালিমুল কোরআনের প্রতি আমরা খেয়াল রাখব এবং তালিমুল কোরআনকে আমরা সহযোগিতা করব, যাতে করে তালিমুল কোরআন আরও সামনে ভালো ভালো কাজ করতে পারে, সমাজের কল্যাণমূলক কাজ করতে পারে। তা আমরা প্রত্যেকে সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক কাজে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।